আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমি শাহাদাত। আজকে আমরা কথা বলবো দ্বিতীয় ধরনের ডায়াবেটিস রোগীরা কেন ওজন কমাতে পারেন না সেই বিষয়টি নিয়ে। দ্বিতীয় ধরনের ডায়াবেটিস রোগটি আসলে ইনসুলিন রেজিস্ট্যান্স থেকে শুরু হয়। ইনসুলিন রেজিস্ট্যান্স বা বাংলা করলে যেটাকে বলতে পারেন ইনসুলিন বৈরিতা, এই সমস্যাটিকে বোঝানোর জন্য এইভাবে ব্যাখ্যা করা যেতে পারে যে যখন আপনার শরীর এমন একটা অবস্থায় পৌঁছে যায় যখন শরীরে ইনসুলিন প্রস্তুত বা উৎপাদন হয় অনেক বেশি, অথচ সেই ইনসুলিন দেহের মধ্যে কাজ করে না, সঠিকভাবে কাজ করে না, তো এই অবস্থাটাই আমরা বলি ইনসুলিন রেজিস্ট্যান্স। এই অবস্থাটা যদি বেশি দিন বেশ কিছুদিন থাকে আপনার দেহের মধ্যে, বছরের পর বছর ধরে থাকে, তাহলে একটা পর্যায়ে আসে যখন আপনার রক্তে ইনসুলিনও বেড়ে থাকে, চিনিও বেড়ে থাকে, তখনই আমরা বলি আপনি দ্বিতীয় ধরনের ডায়াবেটিস রোগে আক্রান্ত। তো এখন যারা দ্বিতীয় ধরনের ডায়াবেটিস আক্রান্ত বা ইনসুলিন রেজিস্ট্যান্সে ভুগছেন তারা ওজন কমাতে পারেন না কেন? ওজন কমানোর জন্য ইনসুলিন হরমোনটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ইনসুলিন হরমোনটির কাজ হচ্ছে শক্তি জমা করা, চর্বি জমা করা। তো যাদের ইনসুলিন রেজিস্ট্যান্স রয়েছে তাদের দেহে ইনসুলিনটা সব সময় বেড়ে থাকে। শুধু খাবার পরে যে ইনসুলিন বাড়ে তা নয়, তাদের দেহে ইনসুলিনটা সব সময় বেড়ে থাকে, খালি পেটে থাকলেও তাদের ইনসুলিনটা বেড়ে থাকে। তো ইনসুলিন যখন রক্তে বেড়ে থাকে তখন ইনসুলিনের সংকেতে চর্বি কোষগুলো, তাদের মধ্যে যে চর্বি কণাগুলোকে ধরে রেখেছে সেই কণাগুলোকে কিছুতেই আর ছাড়ে না, এবং ইনসুলিন চর্বি কোষকে বলতেই থাকে যে বেশি করে চর্বি জমা করো, বেশি করে চর্বি জমা করো, আরো চর্বি ভেতরে নাও। তো যখন ইনসুলিন এই সর্বক্ষণ চর্বি কোষকে একথা বলছে তখন চর্বি কোষ চেষ্টা করছে যতটা সম্ভব চর্বিকে আরো শুষে নিয়ে মোটা হতে, এবং কিছুতেই চর্বিকে ছেড়ে দিয়ে যে সে পাতলা হবে সেটা করে না। এবং আপনি আমি আমরা হাজার চেষ্টা করেও এই বিষয়টাকে পরিবর্তন করতে পারবো না। অর্থাৎ এই ইনসুলিন হরমোনের যে সংকেত, এই সংকেতকেই আপনার যে চর্বি কোষ সেটা শুনবে, আমাদের অন্য কোনো চেষ্টাকে শুনবে না। যেমন ব্যায়াম করে আমরা ওজন কমাবার চেষ্টা করলে ওই যে চর্বি কোষ যখন ইনসুলিন বেড়ে থাকবে তখন আমরা যতই ব্যায়াম করার চেষ্টা করি সে চর্বি ছাড়বে না। তো ফলে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে ব্যায়াম করতে গিয়ে আপনার কষ্ট হবে কিন্তু ফল পাবেন না, এবং সেজন্যই ব্যায়াম করেও টাইপ টু ডায়াবেটিস রোগীরা ওজন কমাতে পারেন না। আচ্ছা, তো ইসের জন্যে এই ইনসুলিন মাত্রা তাহলে কি করে কমিয়ে আনা যাবে? তার চারটি উপায় রয়েছে বললেন ডক্টর লাস্টিগ। প্রথমটি হচ্ছে খাদ্য অভ্যাস পরিবর্তন, দ্বিতীয়টি হচ্ছে ব্যায়াম করা, তৃতীয়টি হচ্ছে ঔষধ ব্যবহার করা, চতুর্থটি হচ্ছে ড্রাগ, তারপরে চতুর্থটি কি ছিল, অস্ত্রোপচার বা অপারেশনের মাধ্যমে এই ইনসুলিনকে কমিয়ে আনার চেষ্টা করা। তো যদি চারটে উপায়ের কথা বিবেচনা করেন তাহলে দেখবেন সব থেকে সহজ হচ্ছে খাদ্য অভ্যাস পরিবর্তন করা। খাদ্য অভ্যাস পরিবর্তনের মাধ্যমেই ইনসুলিনের মাত্রাকে আমরা নামিয়ে আনতে পারি। তো তাহলে প্রশ্ন এসে যায় তাহলে ইনসুলিনকে নামিয়ে আনবো কি করে? তার জবাবে ডক্টর লাস্টিক বললেন যে আমাদেরকে এমন খাবার খেতে হবে, এমন কিছু করতে হবে যাতে ইনসুলিন না বাড়ে। অতি সহজ। তো ইনসুলিন বাড়ে কি করে তাহলে? যদি সেটা বুঝতে পারি তাহলে আমরা ইনসুলিনকে কমিয়ে রাখার চেষ্টা করতে পারবো। ইনসুলিন বাড়ে যদি আমরা মাত্র দুটো জিনিস করি, দুটো ধরনের খাবার খাই। একটা হচ্ছে পরিশোধিত শর্করা বা রিফাইন্ড কার্বোহাইড্রেট থেকে তৈরি করা যে খাবারগুলো, সেইগুলো খেলে আমাদের ইনসুলিন বাড়ে, আর দ্বিতীয় হচ্ছে চিনি খেলে ইনসুলিন বাড়ে। চিনি এবং পরিশোধিত শর্করা, এই দুটো ছাড়া অন্য কোনো খাবার খেলে আমাদের ইনসুলিন বাড়ে না। তো সুতরাং আমরা যদি আমাদের খাবার থেকে এই দুটো জিনিসকে বাদ দিয়ে দিই তাহলে আমাদের ইনসুলিন বাড়বে না। ইনসুলিন না বাড়লে আপনার যে ইনসুলিন বেড়ে থাকার সমস্যা সেই সমস্যাটা ধীরে ধীরে আবার সুস্থ অবস্থায় চলে আসবে, স্বাভাবিক অবস্থায় চলে আসবে। আর স্বাভাবিক অবস্থায় চলে এলে তখন যেহেতু রক্তে ইনসুলিন বেড়ে থাকবে না, সুতরাং আপনার চর্বি কোষ তার ভেতরে যে চর্বি কণাগুলোকে ধরে রেখেছে সেগুলোকে আস্তে আস্তে বের হতে দেবে, লাইপোলিসিস যে প্রক্রিয়াটি সেটি চালু হবে। ফলে আপনি ব্যায়াম না করেও দেখবেন আপনার ওজন কমতে শুরু করেছে। তো এই উপায়েই আমরা এই ওজন কমিয়ে আনতে পারি, এবং ওজন কমানোর এইটাই আসলে মূল মন্ত্র। যে কোনো যে কেউ যদি ওজন কমাতে চান
তাহলে তিনি যদি ইনসুলিন হরমোনটাকে তার দেহে কমিয়ে রাখতে পারেন তাহলেই তার ওজন কমবে, এবং কমবেই। তো তাহলে আশা করছি বুঝতে পারছেন যে যাদের দ্বিতীয় ধরনের ডায়াবেটিস রয়েছে, অর্থাৎ যাদের ইনসুলিন রেজিস্ট্যান্স বা ইনসুলিন বৈরিতা রয়েছে, তারা কেন ওজন কমাতে পারেন না এবং কি করলে তারা আসলে ওজন কমাতে পারবেন। আশা করছি এই ভিডিও থেকে আপনারা খানিকটা উপকৃত হয়ে থাকবেন। ভালো লাগলে শেয়ার করবেন, আর কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে প্রশ্ন করতে দ্বিধা করবেন না। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সেই আশা রেখে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আর আমার চ্যানেলে যদি সাবস্ক্রাইব করেন তাহলে পরবর্তী যে ভিডিওগুলো প্রকাশ করব সেগুলো তারা দেখে উপকৃত হতে পারবেন আশা করি। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।